প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে নতুন কোনো আপডেট কিন্তু নেই। তো এই ভিডিওতেও কোনো আপডেট, নতুন বা নতুন কোনো খবর বিদেশিদের হোক, আরও কিছু নিয়ে হোক, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে হোক পাবেন না। তো ন্যাচারালি যেহেতু কোনো আপডেট নেই, তাই এই টপিকটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে ফালতু ভিডিও, তাই আগেই বলে দিচ্ছি যদি কারোর ফালতু মনে হয় দেখবেন না। তো আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম, ভিডিওর টপিকটা হচ্ছে এরকম যে আমরা সবাই তো মলিনা এসে গেছে বলে একটা আনন্দের সঙ্গে আছি যে না মলিনা একজন ভালো কোচ, তিনি এসছেন এবং মোহনবাগানের উন্নতি হবে, মোহনবাগানের পারফরমেন্স একই রকম থাকবে বা আরও বেটার হবে। কিন্তু সবসময় সেটা হয় না। তো কী কী ক্ষেত্রে মলিনার ভালো পারফর্ম করার ক্ষেত্রে কোন কোন বাধার সম্মুখীন হতে পারেন মলিনা, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যদি ACL 2 এর নিরিখে আসি, দেখুন মোহনবাগান কতজন বিদেশি এক্স্যাক্টলি নিযুক্ত করবে সেটা সম্পর্কে কিন্তু আমরা কেউই জানি না। অনেকে আমায় জিজ্ঞেস করেছেন, আমি বলেছি মিনিমাম 8টা বিদেশি নেওয়ার কথা, মানে এটা কথা, এটা ফাইনাল নয়। আমি কিন্তু জানি না যে 8টা বিদেশিই নেবে, কিন্তু যেহেতু AFC কাপে 8জন বিদেশি খেলানো যেতে পারে, তো সেখানে যদি মোহনবাগান 6জন বিদেশি খেলায় তাহলে কিন্তু মোহনবাগানকে সমস্যায় পড়তেই হবে। এবং 6জন বিদেশি সবসময় সব ম্যাচে 6জন বিদেশি অ্যাভেলেবেল থাকবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। 6জনের মধ্যে কেউ ইনজোর্ড হতে পারে, কারোর পারফরমেন্স নিয়ে প্রবলেম হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে, এবং ম্যাচের মধ্যেও যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলেও কিন্তু চেঞ্জ করে ভারতীয় প্লেয়ারই নামাতে হবে, সেক্ষেত্রে 5জন বিদেশি হয়ে যাবে। এবং অপোনেন্টে যে দলগুলোর বিরুদ্ধে আমরা খেলবো তারা যদি 8জন বা 9জন বিদেশি ইউজ করে বা ইউজ নাও করে, আজকে আপনি যদি ইরানের কোনো টিম ভাবেন, কাতারের কোনো টিম ভাবেন, বা আফগানিস্তানের, এই আফগানিস্তান বলছি আপনার, আরব আমির শাহির যদি কোনো UAE টিম ভাবেন, তাহলেও কিন্তু তাদের যে লোকাল প্লেয়ার তাদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি, ফলে তাদের পুরো টিমটাই মানে আমাদের কাছে একটা পুরো বিদেশি ভর্তি টিমের সামনেই খেলতে হবে, এরকম একটা সিচুয়েশান। তো এখানে যদি মলিনা বা মোহনবাগান ম্যানেজমেন্ট 6জন বিদেশি নিয়ে খেলে, তো 4জন বিদেশির বা 4টে জায়গায় কিন্তু আমাদের ডিসঅ্যাডভান্টেজ থেকে যাবে। এবং এই মুহূর্তে মোহনবাগানে এরকম প্লেয়ার হাতে গোনাই আছে যারা একজন বিদেশিকে রিপ্লেস করে চান্স পেতে পারে। যদি আমাকে বলেন তাহলে আমার মত হচ্ছে আনোয়ার আলী একজন যে বিদেশিকে রিপ্লেস করতে পারে, তার খেলাটা বিদেশিদেরই মতন। আর একজন হতে পারে সাহাল, অনিরুদ্ধ থাপাও পারতো, কিন্তু অনিরুদ্ধ থাপার সেই ফর্মে কিন্তু আগের বছর আমরা দেখতে পাইনি। হ্যাঁ, তার ফর্মের কাছাকাছি সে শেষের দিকটায় পৌঁছে গেছিলো ঠিকই, কিন্তু তার অ্যাকচুয়াল যে ফর্ম, যে টপ ফর্ম, সেটা কিন্তু দেখা যায়নি। তো সেই হিসেবে বিচার করলে আমি দুটো প্লেয়ারেরই নাম বলতে পারি। নেক্সট যদি চলে আসি ISL-এ, ISL-এর ক্ষেত্রে যে প্রবলেমটা মলিনাকে প্রথম ফেস করতে হবে এবং সবথেকে বড় যে প্রবলেমটা হতে চলেছে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট প্রবলেম, সেটা হচ্ছে রেফারিং। আমাদের ISL-এ যে ধরনের রেফারিং হয়, আমরা রেফারির দোষেও কিন্তু ম্যাচ হারতে পারি। এবং সেই প্রবলেমটা সলভ করার মতো কিছু করার আমাদের হাতে কিন্তু নেই। তো এই জায়গাটাকে আমাদের ধরেই নিতে হবে যে একটা দুটো ম্যাচে আমাদের বিরুদ্ধে কিছু ডিসিশান যাবে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ডিসিশানগুলো পুরোপুরি আমাদের এগেনস্টে যাচ্ছে, কিছু ক্ষেত্রে অবাস্তব ডিসিশান হচ্ছে, সেগুলো মেনে নিয়েই খেলতে হবে। এই জায়গাটা প্রথম প্রবলেম ফেস করবেন মলিনা, এবং এটার কোনো সলিউশনও আপাতত আমাদের কাছে নেই, কারণ ভার নিয়ে কোনো পজিটিভ কথাবার্তা বা কোনো রকম ইনফরমেশান কিন্তু AIFF-এর তরফ থেকে পাওয়া যাচ্ছে না বা অন্য কোথা থেকেও পাওয়া যাচ্ছে না। নেক্সট হচ্ছে মলিনার পরিকল্পনা ও ভারতীয় আবহাওয়া। মলিনা এক ধরনের পরিকল্পনা করেছেন, তিনি স্পেনের খেলা দেখেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় ক্লাবে তিনি খেলেছেন এবং বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলেন, সেখানকার খেলা দেখেছেন। কিন্তু মেন সমস্যা হচ্ছে ভারতীয় আবহাওয়া। আজকে যদি অ্যাটাকিং ফরমেশানে আমরা খেলতে যাই, আজকে যদি আপনি জুয়ান ফেরান্ডোর কথাও ভাবেন, জুয়ান ফেরান্ডো যে ফরমেশানটায় খেলাচ্ছিল সেই ফরমেশানটা কিন্তু কখনোই খারাপ নয়, সেটা একটা অ্যাডভান্স লেভেলের ফরমেশান। এবং মলিনাও যদি সেরকম কোনো অ্যাডভান্স লেভেলের ফরমেশান নিয়ে আসেন যেখানে প্লেয়ারদের অনেকটাই দৌড়ে আপ ডাউন করতে হবে এবং অ্যাটাকও করতে হবে, একই সাথে ডিফেন্সটাও সামলাতে হবে, এই রকমভাবে যদি খেলাটা হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় আবহাওয়ায় ভারতীয় প্লেয়াররা কতটা তার পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারবে আর কতটা টানা 90 মিনিট একই স্পিডে দৌড়তে পারবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। একইভাবে ইউরোপ থেকে খেলে আসা প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা যাবে, যেটা জনি কাউকোর ক্ষেত্রে আমরা আগের বছর বিশালভাবে দেখতে পেয়েছি, যে ওয়েদার ঠিক থাকলে জনি কাউকো কীরকম খেলে আর ওয়েদার যখন গরম থাকে তখন জনি কাউকো কীরকম খেলে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো নতুন যে বিদেশিরা আসবে তাদের ক্ষেত্রেও এরকম কোনো সমস্যা হবে না, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না। এবং নেক্সট হচ্ছে চোট সমস্যা।
তিনি ফিজিও ভালো নিয়ে আসছেন, তিনি একটা টোটাল কোচিং টিম নিয়ে আসছেন, সেখানে ভালো ফিজিও থাকবে এবং আশা করি মোহনবাগানে যে ধরনের ফিজিও ছিল তার থেকেও অনেক বড় কোয়ালিটির অনেক ভালো মানের ফিজিও তিনি নিয়ে আসবেন। কিন্তু ভালো ফিজিও থাকা মানে এটা নয় যে চোট আঘাতজনিত কোনো সমস্যাই আমাদের হবে না। চোট আঘাতজনিত সমস্যা হলে হয়তো তাই যদি ভালো মানের ফিজিও হয় খুব তাড়াতাড়ি প্লেয়ারকে রিকভার করে দেবে বা রিকভার করতে সাহায্য করবে, কিন্তু এটা থেকে বলা যায় না যে সমস্যা হবে না। এবং আগের বছরও আমরা দেখেছিলাম চোট আঘাতজনিত সমস্যায় মোহনবাগানকে কিন্তু একটু বেশিই ভুগতে হয়েছে, এবং সেইটা কতটা দূর হলো এবং চোট আঘাত কতটা প্লেয়াররা পাচ্ছে তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে আছে টোটাল সিজনটা এবং মলিনার সফল হওয়ার রাস্তাটা। সেখানে চোট আঘাত কিন্তু ভাইটাল প্লেয়াররা যদি চোট আঘাতগ্রস্ত হয় তাহলে কিন্তু সেটাও ভোগাতে পারে মলিনাকে সাফল্য পাওয়ার ক্ষেত্রে। আরও যে বিষয়টা সব থেকে বেশি প্রবলেম তৈরি করতে পারে সেটা হচ্ছে আমরা বা মোহনবাগানের সমর্থকরা, কারণ এটা ঘটতেই পারে যে কোনো ম্যাচ আমরা হারলাম এবং পরপর হারলাম এবং সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমালোচনার ঝড় উঠবে, গো ব্যাক মলিনা বলে স্লোগান উঠতে শুরু করবে এবং সব কিছু বিপরীত দিকে চলে যাবে। তো এটা না হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু হওয়ার সম্ভাবনাও রয়েছে, তার কারণটা হচ্ছে এরকম মলিনা সম্পর্কে আমরা যতটুকু জানি তিনি কিন্তু ইয়ং প্লেয়ারদের চান্স দেওয়া এবং এক্সপেরিমেন্ট করাতে ফেরান্ডোর কাছাকাছি যান এবং তিনিও এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন এবং আমরা এক্সপেক্ট করছি তিনি কিছু এক্সপেরিমেন্ট করবেন। এবং এক্সপেরিমেন্ট যে সবসময় সফল হয় তা তো নয়, তিনি কোনো একটা প্লেয়ারকে নামালেন বা একাধিক প্লেয়ারকে নামালেন ম্যাচের রং বদলে দেওয়ার জন্য, কিন্তু তারা পারলো না, উল্টে ফেল হলো, মোহনবাগান ম্যাচটা হেরে গেল। তো এইরকম ঘটনা যদি এক দুবার ঘটে তখনই কিন্তু মোহনবাগান সমর্থকরা খেপে যাবে, কারণ মোহনবাগান সমর্থকরা চায় না যে মোহনবাগান কোনো ম্যাচ হারুক, তাও একটা ম্যাচ হারলে মোহনবাগান সমর্থকরা পার্ট অফ গেম বলে মেনে নেবে। কিন্তু সেটা যদি একাধিক ম্যাচ হয় বা পরপর তিনটে ম্যাচও হয় তাহলে কিন্তু সেটা মোহনবাগান সমর্থকরা মেনে নেবে না। মোহনবাগান সমর্থকদের প্রত্যাশাটা সবসময়ই একটা তুঙ্গে থাকে এবং প্রত্যেকবার লিগ শিল্ড কাপ সব আমরা জিতবো এরকম একটা মানসিকতা নিয়েই তারা থাকেন। এবং এই অত্যাধিক প্রত্যাশার চাপের সাথে মলিনা কতটা মানিয়ে নিতে পারে তার সঙ্গেও কিন্তু মলিনার সাফল্যটা নির্ভর করে আছে এবং একই সাথে মোহনবাগানের সাফল্য তার সঙ্গে নির্ভর করে আছে। তো এই ছিল মোটামুটি খুঁজে পাওয়া কারণগুলো, এই এই কারণগুলো কিন্তু মলিনার সফল হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো যেহেতু আর কোনো খবর নেই তাই এই ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।